এই পৃথিবীতে বোকা বলে যদি কেউ থাকে তাহলে আমি মনে করি প্রবাসীরা হচ্ছে সবচাইতে বড় বোকা, কারণ এরা নিজেকে বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র বাবা মা ভাই বোন বউ সন্তান আত্মীয় পরিজনদের ভালো রাখার জন্য। অথচ দিন শেষে এই পরিবারের মানুষগুলোর কাছেই এই প্রবাসীরা দুই পয়সার মূল্য পায় না, উল্টো তারা বলে সারা জীবন প্রবাসী থেকে কী করেছো, কিছুই তো করতে পারলে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে সারা জীবন প্রবাসী থেকে কী করবে? একটা প্রবাসী সারা জীবন তো চলে যায় শুধুমাত্র আপনার আপনার ঘরের ওই 14টা কলসির মুখ ভরতে ভরতে আর আপনার ছেঁড়া কাঁথায় পট্টি মারতে মারতে, এই মানুষটা কী করবে? একজন প্রবাসী বিদেশে যায়, যে প্রতি মাসে যে টাকাটা বেতন পায় সে পুরো টাকাই তো পাঠিয়ে দেয় তার পরিবারের জন্য, তার সেই টাকা তো আপনারাই ঘরে বসে বসে খরচ করেন। আপনারা ছোট ছেলে মেয়েদের ছোট ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান ওই প্রবাসীর টাকায়, মেয়েদের ভালো ঘর থেকে ভালো বর দেখে বিয়ে দেন, দেশে আসার সময় আপনাদের হাজারো চাহিদা থাকে। একজন প্রবাসী দেশে আসার সময় যখন জিজ্ঞেস করে যে তোমাদের জন্য কী আনবো, তখন আপনারা মনে করেন উরে বাপ রে বাপ আলাদিনের সেরাক তো পাইয়ে গেছি, এখন তো মানে যা খুশি তা মানে বললেই তো নিয়ে আসবে। ওই বোন বলে যে আমার জামাইয়ের জন্য আইফোন নিয়ে এসো, ওই ভাই বলে যে আমার এটা লাগবে, আমার বউর জন্য কি বলে বিদেশে তো নাকি স্বর্ণ সস্তা, স্বর্ণের চুড়ি নিয়ে এসো, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। হ্যাঁ, ওই মানুষটা সারা জীবন ভৈরা যা কামায় তা তো আপনাদেরকে দিয়ে দেয়, এরপরও সঞ্চয় বলতে যা কিছু থাকে ওইটা ওই দেশে আসার সময় ওই পরিবারের 14টা মানুষের চাহিদা পূরণ করার জন্য যা যা দরকার সব নিয়ে আসে। তো ওই 22-25-30 বছর পরে যখন আপনারা বলেন যে সারা জীবন বিদেশে থেকে কী করলি, কিছুই তো করতে পারলি না, তখন তো ওই মানুষটার গলায় ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো কারণ থাকে না, মানে আর কোনো রাস্তাই থাকে না ওই মানুষটার বেঁচে থাকার জন্য। তো এই জন্য আমি বলি যে প্রবাসীরা হয়েছে সবচেয়ে বড় বোকা, কারণ এই প্রবাসী ভাইরা নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে প্রবাসে আসে পরিবারের মানুষের স্বপ্নগুলো পূরণ করার জন্য। হাজারো প্রবাসী মানে দাঁত কামড়ে প্রবাসের মাটিতে পড়ে থাকে শুধু পরিবারের মানুষগুলোকে ভালো রাখবে বলে, পরিবারের মানুষের চাহিদা পূরণ করবে বলে, কিন্তু দিন শেষে এই মানুষগুলোকেই শুনতে হয় কী করছো জীবনে, কিছুই তো করতে পারলেন না। দিন শেষে এই প্রবাসী ভাইগুলোরই তাদের নিজের পরিবারেরই কোনো দাম নাই, না দাম দেয় বাবা মা, না দাম দেয় ভাই বোন, না দাম দেয় তার বউ সন্তান সন্তানী। সবার একই প্রশ্ন, সারা জীবন বিদেশে থেকে কী করছো, কী করছো, কী করছো, কী করবে, আরে কী করবে, প্রবাসীরা কী করবে? ওই সিরা কাঁথায় পট্টি মারতে মারতে আর কলসির মুখ ভরতে ভরতেই তো দিন শেষ, জীবন খালাস, কী করবে? কিছুই করবে না, কী করবে, আসলে কী করবে?